edutvbd.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। সাথে আছে আমি পার্থ। তো গত পর্বে আমরা ফাংশন নিয়ে আলোচনা করেছিলাম, তো আজকে আমরা ফাংশনের লেখচিত্র কীভাবে অঙ্কন করতে হয় সেটা নিয়ে দেখব। তো আমরা ফাংশন অন্য এবং ফাংশনের লেখচিত্র নিয়ে আলোচনা করব। তো আমাদের তিনটা ফাংশন নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে সরলরৈখিক ফাংশন, দ্বিঘাত ফাংশন আর বৃত্তের ফাংশন। তো আমরা শুরুতে সরলরৈখিক ফাংশন নিয়ে আলোচনা করি। তো সরলরৈখিক ফাংশনটা কি, যদি আমরা এটা চিত্রের মধ্যে আঁকি, এটা হবে একটা জাস্ট একটা সরলরেখা। তো সরলরেখার এটা সরলরৈখিক ফাংশন, বা এটাকে ইংরেজিতে বলা হয় লিনিয়ার ফাংশন। এটা গ্রাফটা একটা লাইনের মতো। তো এটার জেনারেল সমীকরণ হচ্ছে ওয়াই সমান এম এক্স প্লাস সি, অথবা আমি বলতে পারি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি সমান জিরো। এই ধরনের যে সমীকরণগুলো বা ফাংশনগুলো, অথবা ফাংশন অফ এক্স সমান এম এক্স প্লাস সি, আমরা যাই বলি না কেন, এগুলো সবাই হচ্ছে লিনিয়ার ফাংশন বা সরলরৈখিক ফাংশন। তো এই ফাংশনগুলোর লেখচিত্র কীভাবে আঁকতে হয় সেটা আমরা দেখব। তো আমরা এই ফাংশনের মধ্যে ধরে নিচ্ছি আমাদের ফাংশন হচ্ছে ফাংশন অফ এক্স সমান টু এক্স প্লাস থ্রি। তো আমরা এই ফাংশনের লেখচিত্র আঁকতে চাই। তো এই ফাংশনের লেখচিত্র আঁকার জন্য আমরা এক্সের বেসিসে আমাদের ওয়াইয়ের মানগুলো বের করব। তো সেক্ষেত্রে আমরা একটা শুরুতে একটা বক্স করে নিব। তো এটা হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে আমার ফাংশন অফ এক্স বা ওয়াই। তো আমি এক্সের মান এক দিতে পারি, দুই বসাতে পারি, তিন বসাতে পারি, চার বসাতে পারি, পাঁচ বসাতে পারি, যে কোনো সংখ্যা বসাতে পারি। তো যদি আমি এক্সের মান এক বসাই, তাহলে ফাংশন অফ ওয়ান হচ্ছে টু ইন্টু ওয়ান প্লাস থ্রি, তার মানে পাঁচ। তার মানে আমি ফাংশনের মান পেয়ে গেলাম পাঁচ। যদি আমি ফাংশনে টু ইনপুট করি, টু ইন্টু টু প্লাস থ্রি সমান দুই দুগুণে চার তিন সাত, আমি পাবো সাত। যদি থ্রি ইনপুট করি আমি পাবো নয়, ফোর ইনপুট করলে পাবো আমি এগারো, এবং ফাইভ ইনপুট করলে পাবো আমি তেরো। তো এখন আমি এটাকে ড্র করবো কীভাবে? তো ড্র করার জন্য আমার দুইটা এক্সিস লাগবে, এরকম দুইটা এক্সিস। একটার নাম হবে এক্স এক্সিস, আর একটার নাম হবে ওয়াই এক্সিস। তো এক্স এক্সিসে যখন মান ওয়ান এক একক, তখন ওয়াই এক্সিসের মান কত? ফাইভ, অর্থাৎ পাঁচ একক, এক দুই তিন চার পাঁচ। এক্স এক্সিসের মান যখন দুই, ওয়াই এক্সিসের মান সাত, পাঁচ ছয় সাত। এক্স এক্সিসের মান তিন হলে ওয়াই এক্সিসের মান কত? সাত আট নয়। তো এই লাইনগুলো যদি আমি যোগ করি, একটা আমি সরলরেখা পেয়ে যাব। তো সেটাই হচ্ছে আমার ফাংশন অফ এক্স সমান টু এক্স প্লাস থ্রি, এই সমীকরণের লেখচিত্র। তো এটা যেহেতু একটা সরলরেখা, আমরা দুইটা বিন্দু জানলেই, দুইটা বিন্দু জানলে দুইটা বিন্দুতে একটা ইউনিক সরলরেখা আঁকতে পারি। তো সেক্ষেত্রে আমাদের, আমরা যদি দুইটা বা তিনটা নিয়ে কাজ করি, তো সেক্ষেত্রে আমরা সরলরেখাটা আঁকতে পারবো, আমাদের পাঁচটা নেওয়া দরকার নাই। তো এই হচ্ছে লিনিয়ার ফাংশনের লেখচিত্র। এখন যদি লিনিয়ার ফাংশনটা এরকম হয় যে মাইনাস এক্স প্লাস ওয়ান, তো সেক্ষেত্রে আমরা কী করব? ফাংশনে আমরা দুইটা বা তিনটা মান বসাবো। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে আমার ওয়াই। যখন এক্সের মান ওয়ান, তখন ওয়াইয়ের মান জিরো। যখন এক্সের মান টু, তখন ওয়াইয়ের মান ওয়ান। যখন এক্সের মান থ্রি, তখন ওয়াইয়ের মান টু। যখন এক্সের মান ওয়ান, তখন ওয়াইয়ের মান জিরো, তার মানে এই লাইনে থাকবে। এটা হচ্ছে আমার ওয়ান জিরো, এক্স এর খবর আবার ওয়ান, ওয়াই খবর আবার জিরো। যখন এক্সের মান টু, এক দুই, তখন ওয়াইয়ের মান হচ্ছে ওয়ান, তার মানে উপরের দিকে এক একক যাবে। যখন এক্সের মান তিন, তখন ওয়াইয়ের মান দুই, তার মানে দুই একক যাবে উপরের দিকে। তো এই বিন্দুগুলো যদি আমি যোগ করি, তাহলে আমি একটা সমীকরণ, একটা লেখচিত্র পেয়ে যাব। তার মানে এটা হচ্ছে আমার ফাংশন অফ এক্স সমান মাইনাস এক্স প্লাস ওয়ান। এইভাবে আমি গ্রাফগুলো ড্র করতে পারি। তো এই গ্রাফগুলো আমি এইভাবে বক্স করে ড্র করতে পারি। তো এই গ্রাফগুলো ড্র করা একটা শর্টকাট নিয়ম আছে, সেটা আমরা দেখি কীভাবে করতে পারি। যেমন এই ফাংশনের জন্য যদি আমরা বের করতে যাই, বা একটা আমরা জেনারেল ফাংশন নিচ্ছি ওয়াই সমান টু এক্স প্লাস থ্রি, তাহলে আমি বলতে পারি ওয়াই মাইনাস টু এক্স সমান থ্রি, বা টু এক্স মাইনাস ওয়াই সমান মাইনাস থ্রি। তো আমাদের কাজ হচ্ছে সমীকরণটাকে এ এক্স প্লাস বি ওয়াই সমান সি এই ফর্মে আনা। তারপর যদি আমি সি দিয়ে ভাগ করি, আমার হবে এ এক্স বাই সি সমান বি ওয়াই, এ এক্স বাই সি প্লাস বি ওয়াই বাই সি সমান ওয়ান। এখন যদি আমি এ কে নিচে আনার চেষ্টা করি, হবে সি বাই এ প্লাস এই ওয়াইকে যদি আমি নিচে আন, বিকে নিচে আনি, তাহলে হবে আমার সি বাই বি সমান ওয়ান। তো আমাদের সব রকমের সমীকরণকে এই ফর্ম্যাটে আনতে হবে। তো আমি কাজ করি। তো এটা যদি আমি করি, বা
2x বাই 2x বাই মাইনাস 3 মাইনাস y বাই মাইনাস 3 ইকুয়াল 1 বা x বাই মাইনাস 3 বাই 2 প্লাস এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল y বাই 3 ইকুয়াল 1। তো আমরা এই ফর্মেটে সমীকরণটাকে নিয়ে আসলাম। তো এটা নিয়ে আসলে আমাদের লাভটা কী হলো? যদি আমাদের সমীকরণটা এরকম থাকে x বাই a প্লাস ওয়াই বাই বি সমান 1, তাহলে আমাদের গ্রাফটাকে খুব ইজি হয়ে যায়। সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর এটা কাটিং পয়েন্ট হচ্ছে এ একক, এবং ওয়াই এক্সিস বরাবর সেটা কাটিং পয়েন্ট হবে বি একক। তো এইভাবে আমি গ্রাফটা খুব সহজে ড্র করতে পারি। তো এটার জন্য দেখি, তো আমরা যদি এরকম এক্স এক্সিস আর ওয়াই এক্সিসটা নিই, আমাদের এক্স এক্সিসে কাটিং পয়েন্ট কত? মাইনাস 3/2, মানে মাইনাস 1.5। তার মানে এটা হচ্ছে আমার 1, এটা হচ্ছে 1.5, সেটা হচ্ছে মাইনাস 1.5। আর ওয়াই এক্সিসে কাটিং পয়েন্ট কত? 3 একক, 1, 2, 3, সেটা পজিটিভ দিকে। তো এই দুইটা পয়েন্ট যদি আমি যোগ করি আমাদের একটা গ্রাফ আঁকার জন্য, সরলরেখার দুইটা বিন্দু হলে যথেষ্ট, তাহলে আমি পেয়ে যাব ফাংশন অফ এক্স সমান 2x + 3, সেটা হচ্ছে আমাদের গ্রাফ। তো আমরা এই পদ্ধতিতে আরেকটা ফাংশনকে দেখি আঁকতে পারি কি না। তো আমাদের কাজ হচ্ছে x বাই a প্লাস y বাই b ইকুয়াল 1, এই ফর্মেটে আনতে হবে। তো আমাদের ফাংশন আরেকটা কী হতে পারে? ফাংশন হতে পারে x প্লাস 5। তো আমাদের y সমান x প্লাস 5, বা আমি বলতে পারি x মাইনাস y ইকুয়াল মাইনাস 5, বা x বাই মাইনাস 5 মাইনাস y বাই মাইনাস 5 সমান 1, বা x বাই মাইনাস 5 প্লাস y বাই 5 সমান 1। তো আমরা দেখলাম আমাদের x এক্সিসে কাটিং পয়েন্ট হচ্ছে মাইনাস 5, y এক্সিসের প্লাস 5। তার মানে যদি আমরা আঁকি, আমাদের x এক্সিসে এটুকু যদি মাইনাস 5 হয়, y এক্সিসে এতটুকু হবে আমাদের প্লাস 5। তো এই দুইটা যদি আমি যোগ করি তাহলে আমার ফাংশনটা আমি পেয়ে যাব। তো এই হচ্ছে আমাদের মূল কথাবার্তা। তো আমরা বক্স পদ্ধতিতে আমাদের এক্সের প্রেক্ষিতে এক্সের বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান নির্ণয় করে আমরা গ্রাফটা আঁকতে পারি, অথবা আমাদের যে শর্টকাট পদ্ধতি আছে সেটা দিয়ে আমরা আঁকতে পারি। তো এটাই ছিল লিনিয়ার ফাংশনের গ্রাফ। তো এখন আমরা দেখব দ্বিঘাত ফাংশনের গ্রাফ। দ্বিঘাত ফাংশনের লেখচিত্র, তো দ্বিঘাত ফাংশনের লেখচিত্র আমরা কিভাবে আঁকবো? দ্বিঘাত ফাংশন হচ্ছে সর্বোচ্চ ঘাত বা পাওয়ার 2। তাহলে হতে পারে ফাংশনটা 2x² + 3x + 2, এটা একটা দ্বিঘাত ফাংশন, এক্স স্কোয়ার এটা একটা দ্বিঘাত ফাংশন হতে পারে, ফাংশন অফ এক্স সমান 3x² + 2x, এটা একটা দ্বিঘাত ফাংশন হতে পারে, x² - 1, এটা একটা দ্বিঘাত ফাংশন হতে পারে। তার মানে আমাদের ফাংশন যদি স্কোয়ারের কোনো টার্ম থাকে সেটাকে আমরা দ্বিঘাত ফাংশন বলবো। আর দ্বিঘাত ফাংশনের লেখচিত্রগুলো সাধারণত এরকম বা এরকম হয়ে থাকে, তো সেটা আমরা দেখব। দ্বিঘাত ফাংশনের লেখচিত্রটা যেহেতু আমাদের পাওয়ার 2, সেই ফাংশনটা লিনিয়ার না, অর্থাৎ সেটার লেখচিত্রটা সরলরেখা হবে না। তো সেটা আমরা কীভাবে বের করতে পারি? সাপোজ ফাংশন অফ এক্স সমান x² এটার গ্রাফ আমরা আঁকবো। তো আমরা শুরুতে এক্সিসগুলো নিয়ে নিই, এই তো। তো আমরা বক্স করি, যেহেতু আমাদের এটা সরলরেখা না, সেহেতু আমাদের দুইটা মান নিলে হবে না, আমাদের অসংখ্য মান নিতে হবে, অনেকগুলো মান নিতে হবে, এক্স, ওয়াই। যদি আমি এক্সের মান 0 বসাই আমি ওয়াই এর মান পাবো 0² মানে 0, এক্সের মান যদি 1 বসাই আমি পাবো 1² মানে 1, এক্সের মান যদি আমি -1 বসাই আমি পাবো -1² অর্থাৎ 1, এক্সের মান যদি আমি 2 বসাই পাবো 2² মানে 4, আমি যদি 3 বসাই আমি পাবো 3² মানে 9, আমি যদি -2 বসাই পাবো -2² মানে 4, আমি যদি -3 বসাই পাবো 9, 4 বসাই পাবো 16। তো এই মানগুলো দিয়ে যদি আমি গ্রাফটা প্লট করি, আমি যদি 0 বসাই এক্সের মান, ওয়াইয়ের মানও 0, তার মানে মূলবিন্দুতে থাকবে, এক্সের মান 1 হলে ওয়াইয়ের মানও 1, এক্সের মান 1 ওয়াইয়ের মানও 1, এক্সের মান -1 হলে ওয়াইয়ের মানও -1, ওয়াইয়ের মান 1 তার মানে উপরের দিকেই থাকবে, এক্সের মান 2 হলে ওয়াইয়ের মান 4, 1, 2, 3, 4, এক্সের মান 3 হলে ওয়াইয়ের মান 9,
এরকম কোন একটা জায়গায়, এক্স এর মান 4 হলে ওয়াই এর মান 16, তার মানে এগুলো যদি আমি যোগ করি আমি এরকম একটা গ্রাফ পাবো। আবার এটা যদি এই দিকে আমি বর্ধিত করি, আমি এরকম একটা গ্রাফ পাবো। তো এটাই ছিল আমাদের ওয়াই সমান এক্স স্কোয়ারের একটা গ্রাফ। তো এই শেপটার একটা স্পেশাল নাম আছে, সেটার নাম হচ্ছে প্যারাবোলা, প্যারাবোলা, প্যারাবোলা। তো যদি আমি এখন ওয়াই সমান এক্স স্কোয়ার না একে ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান আঁকি, তাহলে হবে, তো আমরা যদি বিভিন্ন মানের জন্য টেস্ট করি, এটা হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে ওয়াই, এক্সের মান যখন জিরো তখন ওয়াই এর মান ওয়ান, এক্সের মান ওয়ান হলে ওয়াই এর মান টু, এক্সের মান টু হলে ওয়ার মান টু স্কোয়ার প্লাস ওয়ান তার মানে ফাইভ, এক্সের মান থ্রি হলে ওয়াই এর মান হচ্ছে আমার টেন। তো এটা যদি আমি গ্রাফটা আঁকি, আমি দেখব আমাদের গ্রাফটা হচ্ছে জিরোতে আমাদের মান ওয়ান, ওয়ানে মান হচ্ছে টু, তার মানে আমাদের গ্রাফটা হবে এরকম। যেহেতু এই জিনিসটা বাম দিকে একই রকম থাকবে, তো আমাদের গ্রাফটা হবে এরকম। তো এই গ্রাফটা হচ্ছে, তো আমাদের এই যে সরলরেখাটা, এই সরলরেখা হচ্ছে আমার এক্স সমান জিরো, জিরো সরলরেখা, বা এটাকে আমরা বলে থাকি ওয়াই অক্ষ। তো আমাদের ওয়াই সমান এক্স স্কোয়ার, তো এইটা হচ্ছে ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম। তো ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম কেন? কারণ ওয়াই অক্ষের ডান পাশে গ্রাফটা যেরকম, বাম পাশেও গ্রাফটা একই রকম, সেজন্য আমরা বলতে পারি এই গ্রাফটা ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম। তো যদি আমরা ফাংশন অফ এক্স স্কোয়ারের গ্রাফটা আমরা আঁকি, তো এখন আমি যে গ্রাফগুলো আঁকবো সেগুলো তোমাদের বক্স করে দেখাবো না। ওয়াই সমান এক্স স্কোয়ারের গ্রাফ এরকম, আমরা একটু আগে একে দেখালাম তোমাদেরকে। এখন যদি আমি ফাংশন অফ এক্স সমান মাইনাস এক্স স্কোয়ার নিই, তাহলে আমাদের গ্রাফটা হবে এরকম। যখন আমাদের জিরো, জিরোতে মান জিরো, ওয়ানে মান মাইনাস ওয়ান, কারণ সামনে একটা মাইনাস। তো যদি আমি ফাংশন অফ এক্স সমান মাইনাস এক্স স্কোয়ার প্লাস থ্রি নেই, তাহলে আমাদের গ্রাফটা হবে এরকম, এটা হচ্ছে জিরো টু। তো আমাদের এটা হচ্ছে আমাদের জিরো থ্রি। তো এই হচ্ছে আমাদের মূল বিষয়। তো যদি এখন গ্রাফটা এরকম থাকে এক্স স্কোয়ার প্লাস টু ওয়াইজ এক্স, তখন গ্রাফটা কেমন হবে? তো তখন আমরা বক্স করে করতে পারি যে এক্স ওয়াই। তো ফাংশনে আমাদের জিরো বসালে আমরা পাবো জিরো, ফাংশনে ওয়ান বসালে আমরা পাবো ওয়ান স্কোয়ার প্লাস টু তার মানে থ্রি, ফাংশনে টু বসালে আমরা পাবো টু স্কোয়ার ফোর প্লাস ফোর তার মানে এইট। তো আমাদের জিরোতে মান হচ্ছে জিরো, ওয়ানে মান হচ্ছে এক দুই তিন, টু এ মান হচ্ছে আমাদের এইট। তো আমাদের ফাংশনটা হচ্ছে, আর ফাংশন যদি আমি মাইনাস ওয়ান বসাই, মাইনাস ওয়ান বসালে আমরা পাবো মাইনাস টু মাইনাস ওয়ান, তার মানে আমাদের গ্রাফটা হবে এরকম একটা গ্রাফ। তো এটা তোমরা আরও কয়েকটা মান নিয়ে, তোমরা অনেকগুলো মান নিয়ে দেখতে পারো গ্রাফটা কেমন আসে। এই পয়েন্টটা হবে আমাদের মাইনাস টু, আমরা যদি মাইনাস টু নেই সেক্ষেত্রে আমরা জিরো পাবো। তো আমাদের এই যে আমরা রেখাটা আঁকলাম সেটা হচ্ছে আমাদের ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস টু ওয়াইজ এক্স, এটা গ্রাফ। তো এইভাবে তোমরা বিভিন্ন ফাংশন নিয়ে করতে পারো। তো তোমরা এক্স স্কোয়ার প্লাস টু ওয়াইজ এক্স প্লাস থ্রি এটা নিয়ে করতে পারো, জাস্ট তোমরা এক্সের জন্য ওয়াইয়ের মানগুলো বের করবে, বের করে সেগুলোকে একটা প্লট করার চেষ্টা করবে। তো তোমরা এই ধরনের ফাংশন দেখতে পারবে, সেটা হচ্ছে আমাদের কোয়াড্রিক ফাংশন লেখচিত্র। তো আমরা এখন স্পেশাল ধরনের একটা কোয়াড্রিক ফাংশন দেখব, সেটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ। তো বৃত্তের সমীকরণ কেমন? তো তোমরা জানো বৃত্ত হচ্ছে এরকম একটা কিছু, এই জিনিসটা বৃত্ত। তো এই জিনিসটা সমীকরণ কীভাবে হয়? তো বৃত্ত হচ্ছে একটা সঞ্চার পথ। তো বৃত্তের সমীকরণটা এরকমভাবে লেখা হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার। এই বৃত্তের, এটি বৃত্তের সমীকরণ যার কেন্দ্র জিরো জিরো বিন্দুতে ও ব্যাসার্ধ এ একক, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার।
এটা একটা বৃত্তের সমীকরণ যার কেন্দ্র জিরো জিরো বিন্দুতে অবস্থিত, অর্থাৎ মূলবিন্দুতে, মূলবিন্দু, ও যার ব্যাসার্ধ হচ্ছে এ একক। তো এটা যদি আমি গ্রাফের প্রকাশ করি তাহলে কেমন হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার। এটা যদি আমি গ্রাফ আঁকি, আমাদের কেন্দ্র থাকবে জিরো জিরো বিন্দুতে এবং ব্যাসার্ধ হচ্ছে এ, তার মানে এই দূরত্বটা যদি এ হয় তাহলে এ ব্যাসার্ধ নিয়ে যদি আমি একটা বৃত্ত আঁকি তাহলে সেটার সমীকরণ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার। এখন যদি বৃত্তের সমীকরণটা এরকম থাকে, আমরা জেনারেল সমীকরণের দিকে যাচ্ছি, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার সমান এ স্কোয়ার। যদি সমীকরণটা এরকম থাকে তো তোমরা এটা খুব ভালো করে খেয়াল করো, এই বৃত্তের কেন্দ্র এইচ কে এবং ব্যাসার্ধ এ। তো এই বৃত্তটা যদি আমি আঁকার চেষ্টা করি তো এই দূরত্ব যদি হয় আমার এইচ, এই দূরত্ব যদি হয় কে এবং এই দূরত্ব যদি হয় এ, তাহলে এই ব্যাসার্ধ নিয়ে যদি আমি একটা বৃত্ত অঙ্কন করি তো সেটাই হবে আমার এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার। এটাই হচ্ছে আমার এই বৃত্তের সমীকরণ। তো আমরা কিছু উদাহরণ দিই, উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। যদি আমার থাকে এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস থ্রি হোল স্কোয়ার সমান ফাইভ স্কোয়ার, তাহলে এই বৃত্তের কেন্দ্র কী হবে আর ব্যাসার্ধ কী হবে? তো তোমরা একটু চিন্তা করো। তো কেন্দ্র হবে, দেখতেছি আমরা এক্স মাইনাস এইচ ওয়াই মাইনাস কে, এটা কেন্দ্র হয় এইচ কে, তাহলে এটা কেন্দ্র হবে টু থ্রি, আর এটা ব্যাসার্ধ হবে ফাইভ একক। তো যদি আমরা এখানে একটা প্লাস চিহ্ন দিয়ে দিই, তো আমাদের সূত্রে কিন্তু ছিল মাইনাস, তো এখানে আছে প্লাস, তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি, এই জিনিসটাই কিন্তু আমি লিখতে পারি মাইনাস অফ মাইনাস টু, আমরা প্লাস টুকে লিখতে পারি মাইনাস অফ মাইনাস টু, তার মানে আমরা দেখতেছি মাইনাসের পরে একটা মাইনাস টু আছে, তার মানে আমাদের কেন্দ্র হবে মাইনাস টু থ্রি। যদি আমাদের দুইটাই প্লাস থাকে, এক্স প্লাস টু হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস থ্রি হোল স্কোয়ার সমান ষোলো, তো আমাদের কেন্দ্র কী হবে? আমাদের কেন্দ্র হবে, যেহেতু এখানে প্লাস আছে, আমাদের কেন্দ্রে হবে আমাদের যে চিহ্নটা থাকবে সেটা বিপরীতটা, তার মানে আমাদের কেন্দ্রে হবে মাইনাস টু, এটা যেহেতু প্লাস আছে আমাদের হবে মাইনাস থ্রি, আর ব্যাসার্ধ কী হবে? ব্যাসার্ধ হবে ষোলো, না ষোলো না, কারণ ব্যাসার্ধ হবে আমাদের, এটাকে যদি আমি বর্গ আকারে প্রকাশ করি ষোলোকে লিখতে পারি ফোর স্কোয়ার, তার মানে আমাদের ব্যাসার্ধ হবে ফোর বা রুট অফ ষোলো, তার মানে আমরা একটা বৃত্তের সমীকরণে কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করতে পারি। তো এখন আমরা তোমাদের বইয়ের কিছু এক্সাম্পল করব। তো তোমাদের বইতে প্লট করতে বলা হয়েছে এক্স প্লাস ওয়াই সমান থ্রি, এই সমীকরণে লেখচিত্র রাখতে বলা হয়েছে। তো শুরুতে আমরা যেটা করব, একটা বক্স করতে পারি, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এক্সের মান যখন ওয়ান আমরা ওয়াই সমান লিখতে পারি থ্রি মাইনাস এক্স, এক্সের মান যখন ওয়ান তখন ওয়াইয়ের মান টু, এক্সের মান যখন টু তখন ওয়াইয়ের মান ওয়ান, এক্সের মান যখন থ্রি তখন ওয়াইয়ের মান জিরো, এক্সের মান যখন ফোর তখন ওয়াইয়ের মান মাইনাস ওয়ান। যদি আমরা এখন প্লট করি, এক্সের মান ওয়ান হলে ওয়াইয়ের মান টু, এক্সের মান টু হলে ওয়াইয়ের মান ওয়ান, এক্সের মান থ্রি হলে ওয়াইয়ের মান জিরো, তার মানে আমাদের সমীকরণটা হচ্ছে এরকম একটা সরলরেখা, এটাই হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই সমান থ্রি। অথবা যদি আমি শর্টকাট পদ্ধতিতে আঁকতে চাই তাহলে আমাদের কী হবে, আমাদের এক্স প্লাস ওয়াই সমান থ্রি আমি দুই পাশে তিন দিয়ে ভাগ দিয়ে দিব, তাহলে এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই থ্রি সমান ওয়ান, তার মানে আমাদের এক্স অক্ষে কাটিং পয়েন্ট তিন, ওয়াই অক্ষের কাটিং পয়েন্ট তিন, তার মধ্যে যদি আমি গ্রাফটা আঁকি, এক্স অক্ষে যাবে আমাদের তিন একক, ওয়াই অক্ষেও যাবে আমাদের তিন একক, তো এই দুইটা বিন্দু যদি আমি যোগ করে দিই, এই কাটিং পয়েন্টের বিন্দু দুইটা, তাহলে আমি পেয়ে যাব এক্স প্লাস ওয়াই সমান থ্রি, এই সমীকরণের লেখচিত্র। তো আমি পরবর্তী উদাহরণে যাচ্ছি। তো পরবর্তী উদাহরণে আমাদের করতে বলা হয়েছে ওয়াই মাইনাস ফাইভ সমান ফোর বাই থ্রি এক্স মাইনাস থ্রি। তো এই জন্য আমরা উভয় পাশে তিন দিয়ে গুণ করতেছি, তাহলে হবে
3y minus 15 equal 4 into x minus 3 বা 3y minus 15 equal 4x minus 12 বা 3y minus 4x equal minus 12 plus 15 বা 3y minus 4x equal 3 বা 4x minus 3y equal minus 3 বা 4x by minus 3 minus 3y by minus 3 equal 1 আমরা শর্টকাট পদ্ধতিতে করতেছি। তো এটাকে আমি লিখতে পারি, এক্সটাকে যদি আমি আলাদা রাখি, এই ফোরটাকে আমি নিচে পাঠাই দিতে পারি, আর এই মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, আর এই তিন তিন কেটে যাবে, তাহলে থাকবে ওয়াই বাই ওয়ান সমান ওয়ান। তার মানে আমাদের এক্স অক্ষের কাটিং পয়েন্ট হচ্ছে এটা, ওয়াই অক্ষের কাটিং পয়েন্ট হচ্ছে এটা। এখন যদি আমি গ্রাফটা আঁকি, এটা হচ্ছে মাইনাস ফোর বাই থ্রি, তার মানে হচ্ছে মাইনাস 0.75, তার মানে এটা যদি হয় এক, তো একের চেয়ে একের চার ভাগের তিন ভাগ মাইনাস 0.75, আর ওয়াই অক্ষে যাবে এক একক, এটা হচ্ছে এক। তার মানে এই দুইটা বিন্দু যদি আমি যোগ করি, তাহলে আমি পেয়ে যাব আমাদের ওয়াই মাইনাস ফাইভ সমান ফোর বাই থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি। অথবা তোমরা এই লাইন পর্যন্ত আসার পরে যদি তোমরা এক্সের প্রেক্ষিতে এক্সের জন্য ওয়াইয়ের মান বা ওয়াইয়ের জন্য এক্সের মান বের করো, তাহলে তুমি এই সমীকরণে লেখচিত্র রাখতে পারবে। তো আমাদের আরেকটা উদাহরণ আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান নাইন। তো এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান থ্রি স্কোয়ার। তো এটা দেখতেছি আমাদের কেন্দ্র হচ্ছে জিরো জিরো বিন্দুতে, আর ব্যাসার্ধ হচ্ছে তিন। তো এটা নিয়ে যদি আমরা বৃত্ত আঁকি, তো এটাই হচ্ছে আমাদের এই সমীকরণের লেখচিত্র। তো আমাদের ফাংশনের লেখচিত্র অধ্যায়ে তো আমাদের অ্যাট লাস্ট যে জিনিসটা নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে কোনো একটা ফাংশন অন্যয় কি নাকি ফাংশন, সেটা অন্য কোনো একটা অন্য সেটা ফাংশন কি না, সেটা আমরা গ্রাফের মাধ্যমে বলতে পারি। যেমন এটা একটা বৃত্তের সমীকরণ, এই বৃত্তের সমীকরণটা অন্যয় নাকি ফাংশন সেটা আমরা বলতে পারি। এখন দেখো, এক্সের মান যদি আমি দুই বসাই, এখানে আমি একটা ওয়াইয়ের মান পাচ্ছি, এখানে একটা ওয়াইয়ের মান পাচ্ছি, এক্সের একটা মানের জন্য আমি কিন্তু ওয়াইয়ে দুইটা মান পাচ্ছি, তার মানে এটা কিন্তু কখনোই ফাংশন হবে না। ডোমেইনের একটা মানের জন্য, এক্সের যে মানের সেট সেটা কিন্তু আমার ডোমেইন, ডোমেইনের একটা মানের জন্য আমি দুইটা মান পাচ্ছি রেঞ্জ থেকে, তার মানে এটা আমার কখনোই ফাংশন হবে না। তার মানে আমরা ফাংশন কিনা বুঝবো কীভাবে, আমরা এক্স অক্ষের এরকম একটা ওয়াই অক্ষের সমান্তরাল লাইন টানবো, এরকম খাড়া খাড়া লাইন টানবো, এই খাড়া লাইন যদি দুইটা বিন্দুতে ছেদ করে তাহলে সেটা ফাংশন হবে না, আর খাড়া লাইন যদি একটা বিন্দুতে ছেদ করে সেটা ফাংশন হবে। যেমন যদি আমরা একটা লিনিয়ার ফাংশন নেই, এটা একটা লিনিয়ার ফাংশন, এই খাড়া লাইনগুলো এটাকে একটা বিন্দুতে ছেদ করে, তার মানে এটা হবে ফাংশন, আর দুইটা বিন্দুতে ছেদ করলে এটা ফাংশন হবে না। যেমন এরকম যদি একটা ফাংশন থাকে, এটা কি ফাংশন নাকি ফাংশন না, হ্যাঁ ফাংশন, কারণ কি খাড়া লাইনগুলো একটা বিন্দুতে ছেদ করে। তো আমাদের অন্যয় ফাংশন নিয়ে, লেখচিত্র নিয়ে আমাদের আলোচনা ছিল আজকে এই পর্যন্তই। তো পরবর্তী ভিডিওতে আমরা অনুশীলনী কিছু অঙ্ক করবো এবং বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করবো, তোমাদের সেই ভিডিওগুলো দেখার জন্য আমাদের সাথেই থাকো। ধন্যবাদ।